আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হলাম আপনাদের প্রিয় বি মালয়েশিয়ার সম্পর্কিত আপডেটগুলো জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল দর্শক গত উনিশে ডিসেম্বর যদি একুশ তারিখ মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হওয়ার পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলছিল মালয়েশিয়া প্রণ এবং এর কার্যক্রম উদ্যাবধি তেমন কোনো অগ্রগতি নেই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে তবে মালয়েশিয়ার পক্ষ থেকে তেমন কোনো সারা না পেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে চিঠিপত্র চালাচালি চলছে নতুন এই পাঠানো চিঠির কোনো উত্তর এখনো দেইনি মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় উত্তর আসলে আরো পরিষ্কার হয়ে যাবে এর বর্তমান পরিস্থিতি কি এমত অবস্থায় আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে এতটুকু বলতে পারি যেহেতু কার্যক্রম চলমান তাই এটা বন্ধ হওয়ারও তেমন কোনো কারণ নেই এছাড়া যদি মালয়েশিয়ায় কলিং বন্ধ হয়ে যায় তাহলে এটা মন্ত্রণালয়ের একটা ব্যাকওয়ার্ড ইস্যু হয়ে দাঁড়াবে তাই প্রবাসী কলার মন্ত্রণালয় চাইবে না বিশ্বের সর্ববৃহৎ এই শ্রমবাজার হারাতে এটা আপনাদের জন্য না এটা দেশের জন্যই খারাপ সংবাদ তাই এ নিয়ে টেনশন না করে বরং ধৈর্য ধরতে হবে মালয়েশিয়া শ্রমবাজার হারানো মানে বড় অঙ্কের একটা রেমিটেন্স ফুলও বন্ধ হয়ে যাওয়া এর সাথে আমি আপনাদের আরও একটা পরামর্শ দেব শুধু মালয়েশিয়া না আপনাদের সামনে যতগুলো ভিসার দরজা খোলা মানে বিশ্বের অন্যান্য দেশে সরকারিভাবে কর্মী নিয়োগ চলছে তার সবগুলোতে চেষ্টা করবেন একটা না একটাই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মালয়েশিয়া যে পরিমাণ ভিসা দেবে তার থেকেও অনেক অনেক গুণ বেশি আবেদন তাই চাইলেও সবাই যেতে পারবে না আর এজন্যই সবগুলো জায়গায় আবেদনের রাস্তা খুলে রাখলে একটা ব্যবস্থা হবে আপনাদের বরাবরের মতো প্রশ্নের জবাবে আবারও বলছি কোথায় আবেদন করবেন কোন এজেন্সিতে আবেদন করবেন কত টাকা লাগবে কোথায় মেডিকেল করবেন কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা কখন থেকে ফ্লাইট শুরু হবে এ জাতীয় সকল কিছুই ঘোষণা আসার আগে কেউ বলতে পারবে না অনুমোদন হলে সব জানবেন অযথা কারো কথায় বিব্রত হয়ে টেনশন করবেন না দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ধে ভালো থাকবেন সবদা মাস্ক প্রদান করবেন ধন্যবাদ